নমস্কাৰ, মই ডক্টৰ ৱাছিম হকে আপোনালোক সকলোকে মোৰ চেনেল ফিজিঅ'দিহালৈ স্বাগতম জনাইছোঁ। আজি আমি আলোচনা কৰিম হেম'ফিলিয়াৰ ওপৰত। 17 এপ্ৰিলৰ দিনটোক ৱৰ্ল্ড হেম'ফিলিয়া ফেডাৰেশ্যনে হেম'ফিলিয়া দিৱস হিচাপে ঘোষণা কৰিছে। এই হেম'ফিলিয়া ৰোগটোনো কি, ইয়াৰ লক্ষণসমূহ কি, ইয়াক আমি কেনেকৈ প্ৰিভেণ্ট কৰিব পাৰোঁ বা কেনেকৈ প্ৰতিকাৰ কৰিব পাৰোঁ, আৰু ফিজিঅ'থেৰাপীৰ যোগেদি হেম'ফিলিয়া ৰোগীসকলে কি লাভৱান হ'ব পাৰে, মোৰ ভিডিঅ'টোত মই আপোনালোকৰ আগত দাঙি ধৰিম। আহকচোন আমি ভিডিঅ'টো চাওঁ। হেম'ফিলিয়া হ'ল এনে এটা ৰেয়াৰ ব্লাড ডিজিজ য'ত আমাৰ তেজত গোট মৰা যিটো ক্ষমতা থাকে সেই ক্ষমতাটো কমি যায়। আমি সাধাৰণতে জানো যে আমাৰ যদি কিবা কাৰণত শৰীৰত আঘাতপ্ৰাপ্ত হওঁ বা আমাৰ কাটে বা আমাৰ বিভিন্ন কাৰণত যদি শৰীৰত ক'ৰবাত ব্লিডিং হয় তেনেহ'লে সেই ৰক্তক্ষৰণ বা ব্লিডিং হোৱাৰ সময়ত সেই পুনৰ তেজখিনি গোট মাৰে আৰু গোট মাৰি আমাৰ ব্লিডিংটো বন্ধ হৈ যায়। এই কামটো কোনে কৰে? এই কামটো আমাৰ ব্লাডত কিছুমান ফেক্টৰ থাকে যাক আমি ব্লাড কোৱাগুলেশ্যন ফেক্টৰ বুলি গম পাওঁ। এই ব্লাড কোৱাগুলেশ্যন ফেক্টৰবিলাকে ব্লিডিং হোৱা জেগাটোত জমা হয়, আমাৰ তেজটো গোট মৰাত সহায় কৰে আৰু তেনেকৈ আমাৰ ব্লিডিংটো ৰখি যায়, আৰু যাৰ পৰা আমি তেজ আমাৰ শৰীৰত তেজৰ পৰিমাণটো কমি যোৱাৰ পৰা আমি ৰক্ষা পাওঁ। কিন্তু হেম'ফিলিয়া ৰোগীসকলৰ তেনে ক্ষেত্ৰত সেইটো নহয়। তেওঁলোকৰ সেই ব্লাড কোৱাগুলেশ্যন ফেক্টৰবিলাকৰ পৰিমাণটো তাৰতম্যভাৱে থাকে বা কিছুমানৰ নাথাকে, যাৰ কাৰণে ৰক্তক্ষৰণ হ'লে সেই ৰক্তক্ষৰণটো নৰখে আৰু ক্ৰমান্বয়ে ই হয়তো তেখেতৰ ৰোগীজনৰ জীৱনৰ প্ৰতি সংকটজনক অৱস্থালৈ লৈ যায়, জীৱনটো সংকটজনক অৱস্থালৈ লৈ যায় আৰু হয়তো ৰোগীজনৰ মৃত্যু হ'ব পাৰে। আমাৰ তেজত এই ব্লাড কোৱাগুলেশ্যন ফেক্টৰবিলাকক কিছুমান নামাকৰণ কৰা হৈছে। তাৰে যিটো ফেক্টৰ 8 আৰু ফেক্টৰ 9 সাধাৰণতে খুব কমনলি আমি দেখা যায় যে তাৰতম্য হ'লে হেম'ফিলিয়া ৰোগীসকলৰ ফেক্টৰ 8 বা ফেক্টৰ 9 যদি হয় তাক আমি হেম'ফিলিয়া A বা হেম'ফিলিয়া B বুলি কওঁ। এই হেম'ফিলিয়া A হ'ল ফেক্টৰ 8ৰ ডেফিচিয়েঞ্চি হোৱা ৰোগীসকলক আমি হেম'ফিলিয়া A বুলি কওঁ, আৰু ফেক্টৰ 9ৰ যিবিলাক হেৰি হয় যাৰ তাৰতম্য ঘটে তেওঁলোকক আমি ফেক্টৰ 9ৰ যাৰ ডেফিচিয়েঞ্চি থাকে তাক আমি হেম'ফিলিয়া বি বুলি কওঁ। এইখিনিতে মই আপোনালোকক দুটামান কথা ক'ম যে হেম'ফিলিয়াটো একচুৱেলি এটা বংশানুক্ৰমে হোৱা ৰোগ হয় য'ত এই ৰোগীজনে বেমাৰটো তেখেতৰ পিতৃ বা মাতৃৰ পৰা পায়, অৰ্থাৎ ই জেনেটিকেলি হোৱা বেমাৰ। আৰু এই বেমাৰটোৰ নিজৰ মহিলাসকলে ইয়াক কেৰিয়াৰ হিচাপে লৈ যায় আৰু পুৰুষসকলৰ গাত ই প্ৰতিফলন হয়। পুৰুষৰ ক্ষেত্ৰত সাধাৰণতে 99% পুৰুষৰ ক্ষেত্ৰতে হয়, 1% মহিলাসকলৰ ক্ষেত্ৰত হয়। আৰু এই অসুখটো হ'লে সাধাৰণতে দেখা যায়, বিশেষকৈ মই আমি কৈছোঁ যে ব্লিডিং হ'লে তেজ গোট খোৱা কাৰ্যটো নোহোৱা হয়। এইখিনিতে মই আপোনালোকক আৰু এটা কথা কওঁ। ভাৰতবৰ্ষত প্ৰতি 5,000 জন শিশুৰ বিপৰীতে এজনৰ হেম'ফিলিয়া ৰোগ ধৰা পৰিছে, আৰু সেই অনুপাতে আমাৰ যিটো পপুলেশ্যন সেইমতে প্ৰত্যেক বছৰত আমাৰ ইয়াৰ 1700ৰ পৰা 1800 শিশুৰ প্ৰত্যেক বছৰে আমাৰ ভাৰতবৰ্ষত হেম'ফিলিয়া ৰোগ দেখা দিছে। এতিয়া আমি কেনেকৈ গম পাম যে আমাৰ গাত হেম'ফিলিয়া ৰোগটো আছে বা হেম'ফিলিয়া ৰোগৰ লক্ষণসমূহ কি কি? যেতিয়া ল'ৰাজন লাহেকৈ ক্ৰমান্বয়ে ডাঙৰ হৈ আহে, ডাঙৰ হৈ আহিলে সি ল'ৰা খেলা ধূলা কৰে, খেলা ধূলা কৰাৰ দৰে আন ৰোগীসকলৰ আন বাচ্চাবিলাকৰ দৰে সেই ল'ৰাজনো যে দুখ পায়, দুখ পাওঁতে দেখা যায় যে বেলেগ তাৰ লগৰীয়াবিলাকতকৈ তাৰ দুখ পোৱাৰ লক্ষণটো অলপ বেলেগ। অৰ্থাৎ এই বাচ্চাটোৱে যদি দুখ পায়, দুখ পোৱাৰ লগে লগে সেই জেগাটোকে ফুলি উঠিব, ফুলি যোৱাৰ লগে লগে ক্ৰমান্বয়ে জইণ্টটো ফুলি যাব, ফুলি যোৱাৰ পিছত বিষ অনুভৱ হ'ব আৰু 2-4 দিনৰ কাৰণে জইণ্টটো হিলাব নোৱাৰা অৱস্থা এটা হ'ব। কিন্তু বাকী লগৰবিলাকে দুখ পালে কিন্তু তেনেকুৱা ধৰণৰ নহয়। ত' এইবিলাক সৰু সৰু লক্ষণ। সেই ল'ৰাটো যদি দাঁত সৰে, দাঁত সৰোতে সেই ল'ৰাটো বা ছোৱালীজনী দাঁত সৰিলে দাঁতৰ যিটো ৰক্তক্ষৰণ হয়, দাঁত সৰোতে যিটো ৰক্তক্ষৰণ হয় বেলেগতকৈ তাৰ বেছি হ'বলৈ আৰম্ভ কৰে। অৰ্থাৎ কোনোবা ল'ৰাৰ যদি দাঁত সৰোতে অকণমান সময় ব্লিডিং হৈছিলে, সেই ল'ৰাজনৰ হয়তো এদিন দুদিন ব্লিডিং হ'বলৈ আৰম্ভ কৰে। বা কেতিয়াবা দেখা যায় কিবা কাৰণত যদি ল'ৰাজনে কাটিলে, কটাৰ ৰক্ত ৰক্তক্ষৰণ হয়, ৰক্তক্ষৰণটো পটককৈ নৰখে, ক্ৰমান্বয়ে ৰক্তক্ষৰণটো বহু সময় ধৰি হ'বলৈ ধৰে, এনেকুৱা ধৰণৰ লক্ষণবিলাক যেতিয়া দেখা দিয়ে বা গম পায়, বা কেতিয়াবা আমি নাকত
নাকৰ পৰা তেজ ওলায়, সৰুতে বহুতো ল'ৰাৰ দুখ পালে নাকৰ পৰা তেজ ওলায়, সেইটো খুব কমন প্ৰব্লেম। নাকৰ পৰা যিটো তেজ ওলায় সেই তেজৰ ক্ৰমান্বয়ে যিটো সাধাৰণ ল'ৰাবিলাকৰ সাধাৰণতে ৰখি যায়, কিন্তু সেই ল'ৰাজনৰ যদি ৰখা নাই, অৰ্থাৎ সাধাৰণভাৱে যিটো ৰক্তক্ষৰণ ৰখে সেই ল'ৰাজন যদি নৰখে, তেনেহ'লে আমি গম পাম যে তেখেতৰ হেম'ফিলিয়া হ'ব পাৰে। আৰু এই ক্ষেত্ৰত কিন্তু অভিভাৱকসকল, শিক্ষকসকল খুব সচেতন হ'ব লাগে। তেনে ক্ষেত্ৰত যদি তেওঁলোকে দেখে যে এনেকুৱা ধৰণৰ লক্ষণ আহিছে, তেনেহ'লে এইটো হেম'ফিলিয়া বুলি আপোনালোকে সন্দেহৰ চকুৰে চাব পাৰে। আৰু তাৰ কাৰণে বিশেষ একো নাই, আমি গৈ ওচৰৰ চিকিৎসকৰ পৰামৰ্শ ল'ব লাগে, তেওঁৰ ব্লাডত টেষ্ট কৰিব লাগে। তাক কোৱা হয় ফেক্টৰ, আমি ব্লাডত সেইকেইটা ফেক্টৰ আছে নে নাই, যেনেকৈ ফেক্টৰ 8, ফেক্টৰ 9, যিকেইটা মই অলৰেডি কৈছোঁ, সেইকেইটা ফেক্টৰ যদি থাকে তেনেহ'লে বা তৰাতৰিম্য জোখতকৈ কম আছে, তেনেহ'লে আমি গম পাম যে সেই ৰোগীজন, সেই ল'ৰাজন হেম'ফিলিয়া হ'ব পাৰে বা হয়। এতিয়া যেতিয়া আপোনালোকে গম পাব যে ৰোগীজনৰ হেম'ফিলিয়া হৈছে, আপোনালোকে কি কৰিব? এইটো এটা খুব ইম্পৰ্টেণ্ট কথা। হেম'ফিলিয়া ৰোগটো ধৰা পৰাটো খুব কঠিন, কাৰণ হঠাতে গম পোৱা নাযায়, কাৰণ হেম'ফিলিয়া ৰোগীজনৰ বেলেগ একো লক্ষণ নাথাকে। যেতিয়া ব্লিডিং হয়, কেৱল মাত্ৰ ব্লিডিংটো নৰখে, সেইকাৰণে হেম'ফিলিয়া ৰোগীজনক আমি বাছি উলিওৱাটো খুব কঠিন। প্ৰথম অৱস্থাত, প্ৰাৰম্ভিক অৱস্থাত গম পোৱা নাযায়, কিবা কাৰণত যদি সেই ল'ৰাজনে মূৰত আঘাত পায়, মূৰৰ ভিতৰত যদি ব্লিডিং হ'বলৈ হয়, এইটো বহুত ডাঙৰ ঘটনা হ'ব। গতিকে সেই প্ৰথম আৰ্লি ডায়েগনচিছটো আমাৰ কাৰণে খুব প্ৰয়োজন। আৰু সেইকাৰণে অভিভাৱকসকল, শিক্ষকসকল বিশেষকৈ অতি সচেতন হ'ব লাগে, যে যদি তেনেকুৱা লক্ষণ দিয়ে তেওঁ ওচৰৰ চিকিৎসকৰ লগত পৰামৰ্শ ল'ব লাগে, অতি সোনকালে এই বিষয়ে পৰীক্ষা নিৰীক্ষাবোৰ কৰাই ল'ৰাজনক লক্ষণবিলাক ধৰা পেলাবলৈ চেষ্টা কৰিব লাগে। এতিয়া যেতিয়া আমি এইটো গম পাম যে শিশুটোৰ হেম'ফিলিয়া ধৰা পৰিছে, হেম'ফিলিয়া ৰোগ হৈছে, তেনেহ'লে আমি তেখেতক, হেম'ফিলিয়া ৰোগীসকলক আমি কেতিয়াবা ফেক্টৰ দিয়া আৰম্ভ কৰোঁ। অৰ্থাৎ আমি যিটো প্ৰটিন আমাৰ শৰীৰত, যাৰ তৰাতৰিম্য হোৱাৰ কাৰণে এই ফেক্টৰটো, ব্লিডিংটো হয়, সেই প্ৰটিনটো যদি আমি বাহিৰৰ পৰা ঘূৰাই দিব পাৰোঁ, অৰ্থাৎ যেনেকৈ আমি ডায়েবেটিছ ৰোগীসকলে ইনচুলিন লয়, অৰ্থাৎ শৰীৰত যেতিয়া ইনচুলিন কম হৈ যায় তেতিয়া আমি ডায়েবেটিছ ৰোগীসকলে ইনচুলিন লৈ চলি থাকে, ঠিক তেনেকৈ যদি আমি সেই বাচ্চাটোক বা সেই ল'ৰাজনক যদি আমি বাহিৰৰ পৰা আমি ফেক্টৰটো দি দিব পাৰোঁ, তেনেহ'লে সি আকৌ আগৰ দৰে, আগৰ নৰ্মেল ল'ৰা লেখিয়াকৈ খেলি থাকিব পাৰিব আৰু তাৰ কোনো অস্বাভাৱিক কোনো লক্ষণ তাৰ গাত নাথাকিব। এই হেম'ফিলিয়া ৰোগটো তেতিয়ালৈকে অতি সাধাৰণ। বাহিৰৰ দেশত, বিদেশত, অৰ্থাৎ পশ্চিমীয়া দেশবিলাক, য'ত আমাৰ উন্নত দেশবিলাকত তেনে বাচ্চাবিলাকক সৰুৰে পৰাই প্ৰফাইলেক্সিছ, অৰ্থাৎ ৰেগুলাৰ ফেক্টৰ দি থকা হয়, যাৰ কাৰণে এই ল'ৰাবিলাক মানুহে গমেই নাপায় যে সেই ল'ৰা ৰোগীজন, সেই ল'ৰাজন হেম'ফিলিয়া ৰোগী হয়, কাৰণ তেখেতে কেতিয়াও এনেকুৱা ধৰণৰ অস্বাভাৱিক পৰিস্থিতিৰ সন্মুখীনেই নহয়, কাৰণ কিয়, ফেক্টৰটো পোৱাৰ লগে লগে তেওঁ ব্লিডিংটো ৰখি যায়। গতিকে যেনে সাধাৰণ ল'ৰা এজন দুখ পালে যেনেকৈ ব্লিডিংটো ৰখে, তেখেতৰো ৰখি যায়, গতিকে সেইটো কোনো অসুবিধা নহয়। কিন্তু অনুন্নত দেশবিলাকত আৰু যিবিলাক পিছপৰা দেশ আছে, তেনে দেশবিলাকত কিন্তু এই অসুবিধাটো হয়, কাৰণ সেই ফেক্টৰটো পাবলৈ খুব দিগদাৰ, কাৰণ এই ফেক্টৰটোৰ কষ্টলি হয়, এই প্ৰতি ফেক্টৰটো আপোনাৰ মাৰ্কেটত তাৰ দামটো বহুত বেছি, আৰু গতিকে সেইটো প্ৰত্যেকে সদায় কিনি ল'বলৈ অলপ অসুবিধা হয়। গতিকে তেনে ক্ষেত্ৰত দেখা যায় যে তেনেকুৱা বাচ্চাবিলাকৰ যদি জইণ্টত ব্লিডিং হয় বা মাছলত ব্লিড হয়, তেনেহ'লে সেই ব্লিডিংটো ৰিকভাৰী হওঁতে সময় লাগে। হয়তো কেতিয়াবা জইণ্টৰ ভিতৰত ব্লিডিং হ'লে জইণ্টটো নষ্ট হৈ যায়, জইণ্টটোৰ কাৰ্টিলেজকেইটা নষ্ট হৈ যায় আৰু ল'ৰাজনে জীৱনভৰ পংগু জীৱনৰ ফালে আগবাঢ়ি যায়। এনে ক্ষেত্ৰত আমি অতি সোনকালে সেই ফেক্টৰ দিয়াৰ ব্যৱস্থা কৰিব লাগে। কিন্তু বৰ্তমান ভাৰতবৰ্ষত, আমাৰ দেশত গভৰ্ণমেণ্টে সেই ফেক্টৰ প্ৰভাইড কৰিছে আৰু আমাৰ ফ্ৰী অফ কষ্টত হেম'ফিলিয়া ৰোগীসকলক ফেক্টৰ দিয়া হৈছে। গতিকে আপোনালোকে যদি তেনেকুৱা ধৰণৰ কোনো ল'ৰা ছোৱালীক যদি এনেকুৱা ধৰণৰ গম পায়, অতি সোনকালে আপোনাৰ ওচৰৰ চিকিৎসকৰ, চৰকাৰী চিকিৎসকৰ লগত যোগাযোগ কৰক, তেওঁলোকে সেই ফেক্টৰটো আপোনালোকক যোগাৰ দিব পাৰিব। আৰু সেই ফেক্টৰটো সপ্তাহত বা কেতিয়াবা ইমাৰ্জেঞ্চি সময়ত খুব ঘনাই দিবলগীয়া হয় আৰু সেইমতে তেওঁলোকে যদি দিয়া হয়, তেনেহ'লে ল'ৰা ছোৱালীবিলাকৰ জইণ্টৰ ডিফৰ্মিটিবিলাক, অৰ্থাৎ যদি মাংসপেশীত হয়, মাংসপেশীটো কেতিয়াবা দেখা যায় যে বহুদিন যদি মাংসপেশীত ব্লিডিং হৈ থাকে, তেনেহ'লে মাংসপেশীৰ ভিতৰত থকা যিবিলাক নাৰ্ভ থাকে, সেই নাৰ্ভবিলাকৰ ওপৰত কম্প্ৰেছন কৰি সেই গোটেই নাৰ্ভডালৰ ছাপ্লাইটো, অৰ্থাৎ গোটেই হাতখনে হয়তো অকামিলা হৈ যাব পাৰে। যদি আমাৰ কিবা কাৰণত যদি আমাৰ ব্ৰেইনৰ ভিতৰত হয়, তেনে ইমিডিয়েট যদি আমি ফেক্টৰ নিদিওঁ, হয়তো আমাৰ জীৱনটো ধ্বংস হ'ব পাৰে বা আমাৰ জীৱন হেৰুৱাব পাৰোঁ। যদি আমাৰ
কিবা কারণে ব্লিডিং আমার জয়েন্টত হয়, আঁঠুত হয় বা আমার কিলাগুটিত হয়, তেনেহলে সেই কিলাগুটির জয়েন্ট ব্লিডিং হওয়ার কারণে, বারে বারে ব্লিডিং হওয়ার কারণে জয়েন্টর ভিতর যা কার্টিলেজ থাকে সেই কার্টিলেজগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে হয়তো জয়েন্ট বিকৃত হব পারে, অর্থাৎ জয়েন্ট সম্পূর্ণ খোল নেখাব পারে, ভরিখন বিকৃত হব পারে। আমার হিপ জয়েন্টত যদি হয় তেনেহলে আমার গোটে ভরিখনে নষ্ট হব পারে। আমার ডাঙর ডাঙর মাসুলবিলাকত যদি গ্লোটিয়াস মাসুল, আমার টপিনার ফালে যদি ব্লিডিং হয় বা আমার হ্যামস্ট্রিংত যদি ব্লিডিং হয়, তেনেহলে হয়তো আমার ভরিলে যাওয়া নার্ভডাল নষ্ট হয়ে যাব পারে আর আমার ভরিখন অকামিলা হয়ে যাব পারে। গতিকে এনেকুৱা ধরনের যাতে পরিস্থিতি নহয় তার কারণে ফ্যাক্টর দিয়াটো খুবই প্রয়োজন। সো হেমোফিলিয়া রোগীসকলের লক্ষণ সময় আপনাদের গম পালে যে দাঁতর পর যদি ব্লিড হয়, নাকর পর যদি ব্লিড হয় বা যতে হোক ব্লিডিং হলে সেই ব্লিডিং রক্ষি না যায়, পটককে নরখে বা কেতিয়াবা অতিমাত্রা ব্লিডিং হয়। তো সেইখিনি হল লক্ষণ আর তার প্রতিকারটা হল ফ্যাক্টর দিব লাগবে, অর্থাৎ যেটো যেখানে ফ্যাক্টর ব্লাড ক্লটিং ফ্যাক্টর নোহার কারণে আমার ব্লিডিং হয়েছে সেই ফ্যাক্টরটা আমি বাহিরের পর ভরাই দিব লাগবে যাতে ব্লিডিং রক্ষি যায়। এইটাই হল প্রথম প্রধান চিকিৎসা। ইয়ার লগত আর আনুষাঙ্গিক বহুখিনি চিকিৎসা থাকে, সেই বিষয়ে মানে কম, কিন্তু প্রধান চিকিৎসাটো হল ফ্যাক্টর দিব লাগবে, ইমিডিয়েট ফ্যাক্টর দিব লাগবে। আর আমার কারণে সেটা অতি সৌভাগ্যের কথা যে ভারত সরকারে, অসম সরকারে আমাক সেটা সম্পূর্ণ ফ্রিকে দিছে। আমি কেবল মাত্র সচেতন হলেই হল আর অতি সোনকালে আমি ওসর চিকিৎসকর যদি যোগাযোগ করো তেনহলে আপনাদের সেই ফ্যাক্টরটা অতি সহজতে পাব, ঘরতেই পাব, আর সেই ফ্যাক্টরটা আপনাদের আপনাদের শিশুটির জীবন রক্ষা করবে। এতিয়া আমি আহ যে হঠাৎ যদি হেমোফিলিয়া রোগী এজনের ব্লিডিং হয়ে যায় তাহলে প্রথম আমার করণীয় কামটো কি, যদি এজন এজন সর লড়া খেলোতে দুঃখ পালে, এই আঁঠুত ব্লিডিং হয়ে গেল, তেনহলে প্রথম আমার কাম হল এখেতক আমি কেনেকে মেনেজ করি। প্রথম কাম হল লড়াজনক আমি রেস্ট দিব লাগবে, যোনটো জয়েন্টত দুঃখ পালে সেই জয়েন্টটো ইমোবিলাইজ করে রাখব, অর্থাৎ জয়েন্টটো আমি মুভমেন্ট করব দিব না, রখা আমি জয়েন্টটো ইমোবিলাইজ করে রাখব, অর্থাৎ জয়েন্টটো ফিক্স করে রাখব অল্প মানে এদিনের কারণে বা দুদিনের কারণে, যাতে জয়েন্টটোর ভিতর ব্লিডিং খিনি চামড়ি যায়, অর্থাৎ ব্লিডিং খিনি যাতে একটু নষ্ট করব নয় বা বেশি ব্লিডিং নয়, তার কারণে আমি জয়েন্টটো স্টেবল করব। দ্বিতীয়তে আমি তাক বরফর হেক দিব লাগিব, বরফ কেতিয়াও ব্লিডিং হলে আপনাদের গরম পানি বেগ নিদিব বা গরম হেক নিদিব, কারণ তার দ্বারা ব্লিডিংয়ের পরিমাণটা বাড়ি যাব পারে। আপনাদের সদায় আইস পেক ইউজ করব, বরফর অকমান বরফ যোগাড় করে তাক কপাহর কাপড়ে বা গামোচারে মেরিয়াই আপনি সেই জায়গাটুকুর চারিওফলের পাঁচ মিনিট দশ মিনিটকে এনেক দিব। এনেদরে দিয়ার লগেলগে ব্লিডিংয়ের পরিমাণটা রখিব বা কমি যাবলে কমি যাব। তৃতীয়তে আমি সেই জয়েন্টটো বা সেই ভরিখন বা সেই হাতখন আমি উপরমুখকৈ রাখব, অকন ওখকে রাখব, যে তার ড্রেনেজটা ভালকে হয়, সেইকাৰণে ভরিখন আমি ওখকে রাখব। আর চতুর্থতে আমি কি করব, যদি আমি পারো ক্রেপ বেন্ডেজরে সেই জায়গাটুকুর মেরিয়াই রাখব, ক্রেপ বেন্ডেজরে মেরিয়াই দিলে সুয়েলিংটা কমি যাব আর লাহে লাহে ব্লিডিংয়ের ব্লিডিং যেটা ক্লটিং ব্লাড থাকে সেই ক্লটিং ব্লাডটা লাহে লাহে তারপর ডিজলভ হবলে আরম্ভ করব আর সুয়েলিংটা কমে যাব। সো এইকটা প্রধান কাম আপনি করব আর তার লগে লগে আমি প্রথম আমি কি করব, ফ্যাক্টর যোগাড় করব। ফ্যাক্টর আপনি ওসর চিকিৎসকর সরকারি হসপিটালত আপনি গিয়ে বিচারিব, নতুবা আপনার ওসর যখন মেডিকেল কলেজ আছে বা যখন আপনার স্টেট স্টেট রাজ্যিক চিকিৎসালয় আছে তাত আপনাদের গেলে তার চিকিৎসকর যোগাযোগ করলে আপনি ফ্যাক্টর খুব প্রভাইড করব আর ফ্যাক্টর খেয়ে কেনকে দিব সেটা বডির ওজনের মিলাই আপনাদের দিব, সেই ফ্যাক্টরটা আমি গাত ভরাই দিব ইঞ্জেকশনের থ্রুয়েদি আমি তখন দিব। ফ্যাক্টর দিয়াটো কিন্তু প্রধান কাম, ফ্যাক্টর নিদিয়াকৈ আপনি একো আগবাড়ি নয়, আপনার ট্রিটমেন্টের কোনো বেলেগ একো অপশনে নাথাকে। গতিকে মই আপোনাক অনুরোধ করিম, যদি কেতিয়াবা ব্লিডিং হয়, হেমোফিলিয়া রোগ বলে গম পাইছে বা এনেকুৱা ধরনের রোগী সকল পাইছে ব্লিডিং হয়েছে, ইমিডিয়েট আপনাদের ফ্যাক্টরের কারণে যোগাযোগ করো আর তার লগতে আপনাদের মই যেনেদরে কলো সেই জায়গাটুকুর রেস্টত রাখি বরফে দি ক্যাপ ব্যান্ডেজ মেরিয়াই লড়াজনক স্টেবল করে রাখো, অর্থাৎ তখনক যদি আঁঠুত হয়েছে ভরিখন লড়সর করব নিদিব, ওখকে রাখক যাতে ব্লিডিংটা আর নহয়। এনে করার পিছত লাহে লাহে ব্লিডিংটা যেটা জামরি যাব, অর্থাৎ ফ্যাক্টর আপনি দিলে কম্প্রেশন ব্যান্ডেজ মারিলে ভরিখন ওপরে রাখিলে হাতখনক রেস্ট দিলে, তারপর লাহে লাহে দেখব যে আপনাদের ওখ হওয়া জায়গাটুকুর লাহে লাহে কমিবলে আরম্ভ করেছে, বিষটা কমিবলে আরম্ভ করেছে, তো আপনাদের কি করব, লাহে লাহে জয়েন্টটুক আক মুভমেন্ট করব, লাহে লাহে জয়েন্টবিল মুভমেন্ট করব। মুভমেন্ট করার লগে লগে
যিমানখিনি পারে খুব জোরকৈ নহয় লাহে লাহে জয়েন্টটো মুভমেন্ট করে আগর অবস্থালে আনবলে চেষ্টা করব লাগবে, যাতে জয়েন্টটে নিজের ফাংশনটো পূরণ পুনের ঘুরাই পায়। এই ক্ষেত্রে আপনাদের আপনাদের ওসর চিকিৎসক বা ওসর ফিজিওথেরাপিস্টর সহায় লোক পড়ে, নতুবা আপনাদের আমার হেমোফিলিয়া ট্রিটমেন্ট সেন্টার যত আছে, যে গুয়াহাটি মেডিকেল কলেজ আছে, চিকিৎসা মহাবিদ্যালয় আছে, তাতে আপনাদের যোগাযোগ করবেন। আর তাত আহিলে আপনাদের আমি সেইখানে কেনকে করবেন আপনার বুঝাই দিম। আর যদি আপনাদের তেনেও নহয় তেনে হলে আপনাদের সাধারণভাবে যুক্ত জয়েন্টত ব্লিডিং হয় প্রথমে তার আগর পাশর জয়েন্টকিটা লাহে লাহে মুভমেন্ট করব লাগে। অর্থাৎ মূর যদি এলবোত ব্লিডিং হয়েছে তেনহলে প্রথমে মই কত মুভমেন্ট করি, মূর রিস্টত মুভমেন্ট করি, তারপর কত মুভমেন্ট করি, মই শোল্ডারত মুভমেন্ট করি। এতিয়া দেখিম যে মূর রিস্টত অর্থাৎ আগর পাশর জয়েন্টকিটা যে মুভমেন্ট আমি আরম্ভ করি আর আমার এই জায়গাটুকুত একটু বিষ অনুভব করা নাই, লাহেকৈ যেতিয়া আমি সেই জয়েন্টত মুভমেন্ট আরম্ভ করবলে চেষ্টা করি। আর এই অতি প্রয়োজন, কারণ কেনো যদি আমি জয়েন্ট মুভমেন্ট নকরো তেনেহলে জয়েন্ট স্টিফ হয়ে যাব আর তার কার্টিলেজ কিটা বা জয়েন্টর ভিতর যেখানি যেখানি মাংসপেশী আছে সেই মাংসপেশীবিলাক জাম হবলে আরম্ভ করব আর হয়তো জয়েন্ট স্টিফ হয়ে যাব। স্টিফ হয়ে গেলে আমি পুনের আগর অবস্থালে ঘুরে আনব কারণে আমার কারণে অসুবিধা হয়। সেই গতি আমি আপনাদের কম যে আপনাদের অতি সোনকালে জয়েন্ট লাহে লাহে মুভমেন্ট করব। যেটা আমি মুভমেন্ট করবা হয়ে গলো তেনহলে জয়েন্টর কাঠের মাংসপেশীখিন আমি সবল করব যাতে পুনেরবার তাদের ব্লিডিং নয়, তার কারণে আমি মাংসপেশীখিন অকান ওয়েট ট্রেনিং করব। অর্থাৎ পাতলক আমি অকান ওজন লো আমি মাংসপেশীখিন স্ট্রেচিং করব বা এনেকা ধরনের বজার বিভিন্ন ধরনের থেরা বেন্ড পো যায়, রেজিস্টেন্স বেন্ড বলে আমি কম, রবার হয় সাধারণত, এইবিল বিভিন্ন ধরনের কালার থাকে, এই হালধিয়া রং অল্প পাতল অল্প কোমল হয়, ইয়াতক গ্রীন কালার থাকে সি অকান ইয়াতকে অল্প হার্ড হয়, ব্ল্যাক কালারটা তাতকে আরো হার্ড হয়। তো এনেকা ধরনের রেজিস্টেন্স বেঞ্চ আমার পো যায় বা এনেকা ধরনের যদি আপনাদের ঘর কিনব নয় তেনহলে আমি সাইকেলের টিউব এটাকেও আমি ব্যবহার করব। তো এনে ধরনের ধরলে আমি জয়েন্টবিলাকর মুভমেন্ট করব যাতে আমি বিভিন্ন ধরনের জয়েন্টবিলাক আমি মুভমেন্ট করব যাতে আমি সেই মাংসপেশীবিল সবল হয়ে ওঠে, অর্থাৎ মাংসপেশীবিলাকে জোর পায়। তো এনে ধরনের জোর পাই ক্রিয়াবুর এই কারণে করবেন যাতে পুনেরবার তাতে আমার ব্লিডিং নহয়, পুনেরবার ব্লিডিং নহব কারণে সেই জয়েন্টবিলাকর মাংসপেশীবিল সবল করব। ঠিক তেনেকে আঁঠুর কারণেও আমি ব্যায়াম করব, আইসোমেট্রিক এক্সারসাইজ বলে কয়, অর্থাৎ মাংসপেশীটোক টান ঢিলা টান ঢিলা করব, আঁঠুটোক আমি টান ঢিলা করব, আঁঠুটোর তলত গাৰুডাল দি আঁঠুটোৰে হেঁচিব লাগে। এইবিলাক মই আপোনাক ভিডিঅ'ৰ আগৰ ভিডিঅ'বিলাকত মই আপোনালোকক সেইখিনি পুনৰ ভালকৈ দেখাম। আৰু লগতে আমি এইটো কৰিব লাগে যে ৱেইট মেনেজ, অৰ্থাৎ আমাৰ ওজনটো বেছি বাঢ়িব দিব নালাগে, কাৰণ ওজন বাঢ়িলে আমাৰ কি হয়, যেতিয়া আমাৰ শৰীৰৰ ওজনটো বাঢ়িব বঢ়াৰ লগে লগে আমাৰ ওপৰ ফালে যিমান ওজন বাঢ়িব আমাৰ ওজনৰ ভৰকেইটা আমাৰ জইণ্টকেইটাত পৰিব, তলৰ জইণ্টকেইটাত পৰিব, অৰ্থাৎ আঁঠুত পৰিব, এংকল জইণ্টত পৰিব, হিপ জয়েন্টত পৰিব। এইদৰে যে ওজনটো পৰিব তেনেহ'লে সেই জইণ্টবিলাকত ব্লিডিং হোৱাৰ সম্ভাৱনাটো অতিমাত্ৰা বাঢ়ি যায়। গতিকে আমি হেমোফিলিয়া ৰোগীসকল যিসকলক অলৰেডি ডায়েগনোজ হৈ গ'ল যে তেওঁলোকৰ হেমোফিলিয়া ৰোগ আছে, তেওঁলোকক আমি অনুৰোধ কৰিম, তেওঁলোকৰ অভিভাৱকসকলক আমি অনুৰোধ কৰিম যে ল'ৰা ছোৱালীৰ ওজনটো আপোনালোকে বাঢ়িব নিদিব। মানে বয়স অনুপাতে বঢ়াটো সাধাৰণ এটা খুব স্বাভাৱিক কথা, কিন্তু অতিমাত্ৰা ওজন বঢ়াটো আমাৰ কাৰণে খুব বেয়া কথা। সেইটো কাৰণে আমি অনুৰোধ কৰিম যে ওজনৰ ওপৰত চকু ধ্যান দিব আৰু লগতে পুষ্টিকর খাদ্য বেশিকৈ খাব লাগে, কারণ পুষ্টিকর খাদ্য খালে আমার শরীরের বিভিন্ন ধরনের অসুখের পর আমি রক্ষা পড়ো আর তার কারণে হয়তো আমার কেতিয়াবা ভবিষ্যতে ব্লিডিং হবলগিয়া সম্ভাবনাবোৰ আমার কমি যায়। তৃতীয়তে মই আপোনালোক আৰু এটা কথা কম, যিসকল ছাত্র ছাত্রী থাকে বা যিসকলে হেমোফিলিয়া রোগী মানে ধর কাম হাতের কাম বেশি করে বা পার্টিকুলারলি মুভমেন্ট যদি মানে আপনার ধর আমি ধর পরীক্ষা হলত আমি তিন ঘন্টা সময় লিখিব লাগে, তিন ঘন্টা সময় যে আমি একেলগে লিখিম বা আমি কিবা কাম এটা যদি আমি অতিমাত্রায় কাম করি যা কামর কারণে আমার পার্টিকুলারলি এটা জয়েন্ট বা এটা মাসল বেশি ওভার ইউজ হব, সেই পার্টিকুলার মাসলট বা পার্টিকুলার জয়েন্টত আমার ব্লিডিং হওয়ার সম্ভাবনাটা বাড়ি যায়। গতি মো আপনার অনুরোধ করি যে আপনাদের লিখাওতে বা আপনাদের যা কাম করতে যদি কামত আপনাদের ঘনাই একটা কামে করবল আছে তেনহলে তেনে ক্ষেত্রে অকান বিশ্রামর প্রয়োজন, আপনাদের জয়েন্টক বা মাংসপেশীন অকান বিশ্রাম দিব যাতে অতিমাত্রা ওভার ইউজের কারণে তার ব্লিডিং নয় সেটির উপর আপনাদের সচেতন হব। তদুপরি যেবিলাক গেম বিশেষকৈ লড়া ছোলী লড়াবিলাকে আনার যা গেম মানে কন্টেক্ট গেম থাকে, যে ধর ফুটবলে হোক ক্রিকেটে হোক আমি বক্সিংয়ে হোক বা কেরাটে হোক কুংফু হোক, তো এনেকা ধরনের হকি হোক
এইবিলাক ধরনের গেমত আমার কি হয় ডাইরেক্ট কন্টেক্ট থাকে, ডাইরেক্ট কন্টেক্ট হয়ে গেলে হয়তো আমার ব্লিডিং হব পড়ে, গতি এনেকা ধরনের গেমের পর অকান নিজকে আঁতরে রাখব পড়লে ভাল। ইনডোর গেম খেলব পড়ে, ক্যারেম বোর্ড হোক বা এনেকা ধরনের যা ইনডোর গেম থাকে এনেকা ধরনের গেমব খেলব পড়ে। কিন্তু বাহির দেশ দেখা যায় যে আজিকালি হেমোফিলিয়া রোগীসলের আন্ডার প্রোফাইল দেখি, অর্থাৎ রেগুলার যেটা আমি মেডিসিন এটা বিভিন্ন ফ্যাক্টরবিল আমি বিভিন্ন সময়ের বিবন্ধন আমি লই থাকে তেনেকা রোগীসলে কিন্তু এইবিল গেমও খেলব পড়ে নয় নয়, যেহেতু আমার দেশত ইমানখিন এতালেক সম্ভব হওয়াকে নাই যে প্রত্যেকজন রোগীকে আমি বিচারি রেগুলার ফ্যাক্টর দিব পারি, সেটা এতালেক আমার ইত্যাদ সম্ভব হওয়া নাই। গতি এনে ক্ষেত্রে মানে আপনাদের সাবধানতা লোলে অনুরোধ করি যে আপনাদের হেমোফিলিয়া রোগীসলে খুব ডাইরেক্ট কন্টেক্ট গেমব আঁতরি থাকব, আর তার বিনিময় তার জায়গা যখন ইনডোর গেম থাকে যেগুলো গেম ডাইরেক্ট কন্টেক্ট না থাকে তেনেকা ধরনের গেমবিল আপনাদের খেলেও পড়ব। আর বাকি আপনাদের এইটো ধ্যান দিব লাগিব এজ এ হোল স্বাস্থ্যটোর যেখানে ওভারঅল যেখানে আমার এসেসমেন্ট অর্থাৎ লড়াজনের বাকিবিল ফ্যাক্টর যেখেতর শরীরের রক্তর পরিমাণ থাকিব লাগিব, পুষ্টিকর খাদ্য গ্রহণ করা বা এনেকা ধরনের কথাবিল আমি বেশি গুরুত্ব দিব লাগিব। আর হেমোফিলিয়া রোগীসল আমি বিশেষ এইটাই কম যে আপনাদের কেউ যখন হেমোফিলিয়া রোগ রোগীসল বা আপনার অভিভাবক আমি এইটাই অনুরোধ করি যে আপনাদের কেউ নিরাশ নহব। কেউ নিরাশ নহব কারণ এই রোগটো কোনো আচরিত হবলগীয়া রোগ নয়, যেনেকা এজন মানুষের ডায়াবেটিস হওয়া রোগীজনে যেনেকে আমি ইনসুলিন লৈ সদায় আমি এটা ডায়াবেটিস রোগী সকল তো কেউ নিরাশ নহয়, ডায়াবেটিস রোগী এজনেতো নিজের ডিউটি করে থাকে, এটা যার হাইপারটেনশন থাকে যার উচ্চ রক্তচাপ ভোগা মানুষজনে সদায় টেবলেট খায় সদায় নিজের কাম করে আছে সেটা নিরাশ হবলগীয় একো কথা নাই। ঠিক তেনেকে এজন ডায়াবেটিস রোগীয় নিরাশ হবলগীয় একো কথা নাই, সুগারের পরিমাণটা চেক করলে সুগারটা যদি বাড়ি থাকে তাহলে তখন ইনসুলিন লৈছে বা বেলেগ টেবলেট খায় নিজের কাম করে গেছে। ঠিক তেনেকে হেমোফিলিয়া রোগী সকলেও সেইদরে করে থাকলে হল ফ্যাক্টরটা চেক করবেন যে ফ্যাক্টরটা কম আছে বা ফ্যাক্টর বাহিরের পর কাম করে গিয়ে আছো সাধারণ কথা, খালি সম্ভাবনা থাকা কামবিল করবলে যা সম্ভাবনা অর্থাৎ আমার রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা যা থাকে সেইবিলাকর আমি আঁতরি থাকব লাগে, এইখানে আমি সাবধানতা লোক লাগে। গতি নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই, আপনাদের বৌদ্ধিকভাবে কেউ আনতক কম নয় অর্থাৎ হেমোফিলিয়া রোগী সকল বৌদ্ধিক বিকাশত কোনো তার ক্ষতি নহয়, আর তখন আমার বহু উদাহরণ আছে আজি বহু ডর ডর উচ্চ পদত হেমোফিলিয়ার রোগী সকল বহি আছে। আর গতি আমি কম যে হেমোফিলিয়ার যখন রোগী আপনার মাজত আছে আজি এই দিবসের দিনাখন হেমোফিলিয়া দিবসের দিনাখানে আপনাদের এই কথা মানে আশ্বস্ত করব বিচার যে আপনাদের আনতক কেউ কম নয়, আপনার এজন নর্মেল মানুষ আর আপনার মাজত একো ডিফারেন্ট নাই, গতি আপনাদের কেউ নিরাশ নহব, খালি সজাগ হব লাগিব হেমোফিলিয়া রোগটির বিষয়ে আমি জানিব লাগিব। আমি প্রত্যেকটো মুহূর্তত আমি এটা জানিব লাগিব যে আমি রক্তক্ষরণের পর নিজকে রক্ষা করব লাগিব, এই কথাটা মনে রাখলেই হল, বাকি আপনাদের সকলবোৰ কাম করে যাব পাৰিব একো অসুবিধা নাই। যা কাম যা স্কিল আপনাদের ধর ডাইরেক্ট যে যা কাম আমি করলে হয়তো ভবিষ্যতে আমার ব্লিডিং হওয়ার সম্ভাবনা কম, তেনেকা ধরনের কাম আমি সিলেক্ট করলে বেশি ভাল। আর এইটো কম যে ইজনে আনজনের প্রতি হেমোফিলিয়া রোগী সকলের মাজত একটা বন্ডিং থাকিব লাগিব, কেতিয়াবা এনেকুৱা হয় ধর আপনার ওসর ফ্যাক্টর এভেলেবল আছে আপনার কাছর যখন হেমোফিলিয়া তার ওসর ফ্যাক্টর শেষ হয়ে গেল তাহলে এইখানে দায়িত্ব লব লাগিব যে মই মোর ফ্যাক্টর যোগেদি মানে বেলেগ এজন হেমোফিলিয়া দিয়ে আমি সহায় করব লাগিব, যেটা আকো আমি ফ্যাক্টর আহিব আমি আকো সমানে ভাগ বতরা করব, এনেকুৱা ধরনের মানসিকতা থাকিব লাগিব, আমি সকলে নিজকে এক করে রাখব লাগিব একগোট করে রাখব লাগিব। আর আজি বিশ্ব হেমোফিলিয়া দিবসের দিনাখন মই আপনাদের বিশেষকৈ আপনার কম যে আপনাদের নিজের শরীরটির ক্ষেত্রে এইটো আজি শপথ গ্রহণ লোক এইটো মনত ভাবি লোক যে আমি আগন্তুক দিনত রেগুলার ব্যায়াম করিম, রেগুলার জয়েন্টবিলাকৰ ফিজিওথেরাপি করিম, রেগুলার এক্সারসাইজ করিম, আর আমি ফ্যাক্টর ডিপেন্ডেন্সি কমাই রাখিম, আর টার্গেট জয়েন্ট অর্থাৎ যা জয়েন্টত আমার বারে বারে আমার হেমোফিলিয়া রক্তক্ষরণ হয় সেই জয়েন্টবিলাকৰ ওপৰত আমি সদায় কাম করি, সদায় নিজের ওয়েট চেক করিম, ওয়েট বাড়ি নিদিম। আর সমাজের প্রত্যেকজন ব্যক্তি যাতে হেমোফিলিয়া রোগটো কি সেটা জানিব পারে তার উপর আমি কাম করি। ধন্যবাদ।